নমস্কার সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। শিক্ষার্থী, তোমাদের প্রিয় স্কুল বনশ্রী ন্যাশনাল আইডিয়াল স্কুলে কর্তৃক আয়োজিত তোমাদের প্রিয় ইউটিউব চ্যানেল বিএনএস হোম স্কুলিং ক্লাসে তোমাদের সবাইকে শুভেচ্ছা এবং স্বাগতম জানাচ্ছি। আমি জয়ন্ত চন্দ্রদেব। শিক্ষার্থী, আজকে ক্লাসটি সাজানো হয়েছে তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীদের জন্য এবং নেওয়া হয়েছে বার্ষিক পরীক্ষা সিলেবাসের উপর ভিত্তি করে অধ্যায় সপ্তম থেকে, এবং আমরা এই স্বাস্থ্য রক্ষা ও আসন থেকে আমরা সিলেবাসে রয়েছে স্বাস্থ্য রক্ষা ও সুখাসন নিয়ে আমরা সেই বিষয় নিয়ে আলোচনা করব। তো শিক্ষার্থী, এই বিষয়ে তোমাদের আরও কিছু জানার বা কোনো প্রশ্ন থাকলে আমাদের মোবাইল নাম্বার দেওয়া আছে এবং আমাদের ফেসবুক ও মেসেঞ্জার আইডি দেওয়া আছে, তোমরা সেই জায়গায় যোগাযোগ করতে পারো। তো যা হোক, তোমরা নিশ্চয়ই বাসায় বসে চমৎকার প্রস্তুতি নিচ্ছ এবং তোমরা নিয়মিত লেখাপড়া করছ এবং আজকে ক্লাসটি সম্পূর্ণ পর্যন্ত শেষ পর্যন্ত দেখবে বলে বিশ্বাস রেখে আমরা শুরু করছি আমাদের আজকের ক্লাস স্বাস্থ্য রক্ষা ও আসন নিয়ে। শিক্ষার্থী, তোমরা ইচ্ছা করলে এই ক্লাস চলাকালীন তোমরা তোমাদের মেইন বইটাও খুলে নিতে পারো। মেইন বইয়ে এই বিষয়ে তোমরা চমৎকার একটা আলোচনা পাবে। তো শিক্ষার্থী, স্বাস্থ্য রক্ষা এবং সুখাসন আমাদের বার্ষিক পরীক্ষা সিলেবাস। স্বাস্থ্য, শরীরকে সুস্থ রাখার নামই হচ্ছে আমাদের স্বাস্থ্য। এই স্বাস্থ্য রক্ষা বলতে আমাদের শরীর এবং মনকে, এ দুটোকেই সুস্থ রাখা বোঝায়। শুধু শরীর সুস্থ রাখা নামই স্বাস্থ্য নয়, শরীর এবং মন। আর এই স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের বেশ কিছু কী করতে হয়, নিয়ম মেনে চলতে হয়। কারণ শরীর যদি সুস্থ থাকে তাহলে আমাদের মনও সুস্থ থাকবে, কারণ শরীরের সাথে আমাদের মনে রয়েছে একটা ঘনিষ্ঠ সম্পর্ক। আর শরীর এবং মন এই দুটোই যখন সুস্থ থাকবে তখন এই ধর্মেরও একটা সম্পর্ক তৈরি হবে সেই স্বাস্থ্য রক্ষার সাথে। কেননা ধর্ম পালন করতে গেলে, ধর্ম চর্চা করতে গেলে আমাদের কী করতে হবে, স্বাস্থ্য রক্ষা প্রয়োজন। আর স্বাস্থ্য রক্ষা মানে কি, শরীর এবং মন দুটোকেই সুস্থ রাখা। সেই জন্য আমাদের যে নিয়মগুলো পালন করতে হবে তার মধ্যে রয়েছে নিয়মিত খাওয়া দাওয়া, নিয়মিত ব্যায়াম, সঠিক সময়ে ঘুমানো বা ঘুম থেকে ওঠা, হাত পায়ের নখ ছোট রাখা, সাবান দিয়ে স্নান করা, এই ধরনের নিয়ম পালন করে আমাদের শরীরকে কী করতে হয়, সবসময় জীবাণুমুক্ত বা সুস্থ রাখতে হয়। তো এই শরীর এবং মন সুস্থ থাকলে আমরা কী করব, যে কোনো কাজে আমরা কী হব, সফল হব। কারণ শরীর যদি অসুস্থ থাকে তাহলে আমাদের কোনো কাজে মন বসবে না এবং আমাদের সফলতাও আসবে না। বা এই যেহেতু স্বাস্থ্য রক্ষার সাথে আমাদের একটা ধর্মের সম্পর্ক, তাই ধর্মের কথা ভাবতে গেলে আমাদের কী করতে হবে, আমাদের শরীর সুস্থ রাখতে হবে এবং মনও ভালো থাকতে হবে। ধর্মচর্চার জন্য আমাদের কী দরকার, ধর্মচর্চার জন্য শিক্ষার্থী আমাদের মনের একটা স্থিরতা প্রয়োজন। আমাদেরকে যে এক মনে ঈশ্বরকে ডাকতে হবে, তাকে না হলে পাওয়া যায় না। আর এই মনের এই স্থিরতার জন্য আমাদের কী করতে হবে, শরীর সুস্থ রাখতে হবে শিক্ষার্থী। তাই ধর্মচর্চার জন্য আমাদের স্বাস্থ্য রক্ষার প্রয়োজন আছে। আমরা এখান থেকে কী শিখলাম, যে স্বাস্থ্য রক্ষা অবশ্যই আমাদের একটা কর্তব্য এবং স্বাস্থ্য রক্ষা করতে হয়। স্বাস্থ্য রক্ষা ভালো না থাকলে কোনো কাজে সফলতা আসে না, এবং ধর্মচর্চার জন্য আমাদের স্বাস্থ্য রক্ষা করা প্রয়োজন। তো শিক্ষার্থী, আমরা এতক্ষণ আলোচনা করলাম যে আমাদের স্বাস্থ্য রক্ষা এবং স্বাস্থ্য রক্ষার সাথে যে আমাদের মনের সম্পর্ক সেই বিষয়টি নিয়ে। এখন তোমাদের সাথে আমরা আলোচনা করব তোমাদের বোর্ড বইয়ে পেজ নাম্বার 45 থেকে আসন এবং সেই আসনে একটি প্রকারভেদ সুখাসন নিয়ে। শিক্ষার্থী, আমাদের ধর্মে মুনি ঋষিরা যখন বিভিন্ন বনে গিয়ে আমাদের ধ্যান করতেন এবং সেই ধ্যানের এক সময় তারা দেখলেন যে তাদের শরীর যদি সুস্থ না থাকে তাহলে তাদের ধ্যান চর্চাটা বিঘ্ন ঘটে। তাই তারা শরীর সুস্থ রাখার জন্য সেই বনের ভেতরে তারা বেশ কিছু ব্যায়াম আবিষ্কার করলো, সেই ব্যায়ামগুলোকে আমরা বলি যোগ ব্যায়াম। তো এই যোগ ব্যায়ামে একটা বিশেষ পদ্ধতিকে বলে হচ্ছে আসন। আসনের ফলে আমাদের শরীর সুস্থ থাকে, আমাদের কাজ করার ক্ষমতা বাড়ে এবং আমাদের
বিভিন্ন ক্ষেত্রে বা উপাসনার ক্ষেত্রে আমাদের মনোযোগ বাড়ে, ধর্মচর্চা করতে পারি, ঈশ্বরে আমরা ধ্যান ধারণা করতে পারি, নিয়মিত আসন করলে মনোযোগ দিয়ে উপাসনা করতে করা যায় এবং ঈশ্বরের ধ্যান করা যায়। তো এই বিষয়টি আমাদের মুনি ঋষিগণ বিভিন্ন আসন করতেন, তার মধ্যে রয়েছে সুখাসন, পদ্মাসন, সবাসন, এই জাতীয় অনেক ধরনের আসন। তো সেক্ষেত্রে আমরা তোমাদের সাথে এখন আলোচনা করব সুখাসন নিয়ে। সুখাসন অর্থাৎ সুখের জন্য যে আসন বা খুব সহজে যে আসন, সুখাসন। সুখাসন করার সময় আমাদের শিক্ষার্থী, তোমরা মোবাইলে একটা ছবি দেখতে পাচ্ছ, যে ছবিটি তোমাদের বোর্ড বইয়ে রয়েছে, একটি মেয়ে এখানে সুখাসন করছে দুটো পা এবং দুটো হাত জোড়া রেখে। তো এই সুখাসন করার প্রক্রিয়াটা আমি তোমাদের সাথে আলোচনা করছি। প্রথমে আমাদের যেটা করতে হবে, আমাদের যে দুই পা, সেই দুই পা ভেঙে সোজা হয়ে আমরা বসব। তারপর আমরা প্রথমে ডান পা এবং পরে বাম পা ভেঙে বসব। তারপর হচ্ছে আমাদের বাম হাতের তালুতে আমাদের ডান হাতে, ডান হাতকে চিত করা অবস্থায় আমরা কোলের উপর হাত দুটোকে রাখব। এভাবে আমরা 30 সেকেন্ড থাকার পর পরবর্তীতে আমরা আবার পা পরিবর্তন করে, অর্থাৎ ডান পায়ের উপর বাম পা এবং ডান হাতের উপর বাম হাত চিত করে আমরা বিপরীত ক্রমে বসব এবং পরবর্তীতেও আমরা 30 সেকেন্ড থাকব। এভাবে আমরা 4 থেকে 5 বার করব। এই বিষয়টিকে বা এই আসনটিকে বলা হয় সুখাসন। সুখাসনের আরেক নাম হচ্ছে বীরাসন। আর এই সুখাসন নিয়মিত করলে আমাদের যেটা হবে সেটা হচ্ছে আমাদের রোগ ভালো হয়ে যাবে, বা বাত জাতীয় যে রোগগুলো আছে আমাদের, সেই রোগগুলো আমাদের দ্রুত ভালো হয়ে যাবে, আমাদের মনের একাগ্রতা বাড়বে, দীর্ঘ জীবন লাভ করা যাবে এবং আমাদের সর্বোপরি ধর্মচর্চা বা শরীর সুস্থ রাখা যাবে। আর এই স্বাস্থ্য রক্ষার জন্য আমাদের এই আসনটি হচ্ছে বেশ জরুরি। তো শিক্ষার্থীরা, আশা করি তোমরা এই স্বাস্থ্য রক্ষা বলতে কী বুঝো এবং শরীরের সুস্থতার সাথে যে আমাদের মনের সম্পর্ক রয়েছে, তারপর সুখাসনের যে আমাদের প্রক্রিয়া বা সুখাসন করার উপকারিতা, এই বিষয়গুলো যা আলোচনা করলাম তা তোমরা চমৎকারভাবে বুঝেছ। এখন তোমাদের এই দ্বিতীয় ক্লাস হিসেবে ছোট্ট একটা SW থাকবে। সেই SW হচ্ছে স্বাস্থ্য রক্ষা বলতে কী বোঝায়, যেটা তোমাদের সংক্ষিপ্ত প্রশ্ন রয়েছে বইয়ে, এবং বড় প্রশ্ন মধ্যে রয়েছে শরীরের সুস্থতার সাথে মনের সম্পর্ক কেমন বুঝিয়ে এলাম। এই দুটো SW করে আগামী রবিবার দিন তোমরা স্কুলে জমা দিবে। তো এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের সবাইকে ধন্যবাদ জানাচ্ছি এবং অবশ্যই আমাদের স্কুলের সাথে নিয়মিত যোগাযোগ রক্ষা করে চলবে এবং আগামী ক্লাস দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি। আমি জয়ন্ত চন্দ্রদেব, সবাইকে জানাচ্ছি আবারও নমস্কার।